লক্ষ্মীনারায়ণ বাড়ির পূজারী দুলাল চক্রবর্তীর স্ত্রী ও পুত্রকে হত্যার দায়ে রিপন ওরফে রূপম দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। বুধবার পশ্চিম জেলার অতিরিক্ত জেলা দায়রা জজ বিশ্বজিৎ পালিত এই রায় দেন। 2016 সালের 8 ফেব্রুয়ারি রাত 8টার পর ওই জোড়া হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে পূর্ব আগরতলা থানাধীন পূর্ব ডুকলি এলাকায়। পূজারী দুলাল চক্রবর্তী ওই দিন রাত 8টার পর লক্ষ্মীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে প্রতিবেশী রূপম দাস ও গোপাল সূত্রধর তার বাড়িতে গিয়ে পুত্র দেবব্রত চক্রবর্তীকে ডেকে পুকুর পাড়ে আনে। এখানে কথা বলার ফাঁকে তারা দেবব্রতর গলায় ছুরি মেরে হত্যা করে তাকে। পরে আততায়ীরা দুলাল চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী গৌরী চক্রবর্তীকে গলা টিপে হত্যা করে। হত্যাকাণ্ডের পর দুই আততায়ী ঘরের টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনার পর গোপাল সূত্রধর বাংলাদেশে গা ঢাকা দেয়। রূপমকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি ও লুটপাটের সামগ্রী উদ্ধার করা হয়। মামলা শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রূপমকে আজ দোষী সাব্যস্ত করে এবং শাস্তির রায় শোনায় মাননীয় আদালত। তথ্য প্রমাণ ও সাক্ষ্য বাক্যের উপর ভিত্তি করে মাননীয় আদালত শ্রী বিশ্বজিৎ পালিত, রিপন দাস ওরফে রূপম দাসকে দোষী সাব্যস্ত করেন এবং ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত রিপন দাস ওরফে রূপম দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। উল্লেখ্য, রূপম ও গোপাল সূত্রধর বাংলাদেশে থাকত। 2014 সালে পূর্ব ডুকলি এলাকায় এসে বসবাস শুরু করে তারা। ওই জোড়া খুনের ঘটনায় তখন সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, হালাবোল।